Education World Consultancy, Best Career Guide for Students. Opposite Old Gas Go Down, Care Chubhuni, Agartala. কালবৈশাখী ঝড় হোক কিংবা কনকনে শীত, সব অবস্থাতেই সামাজিক এবং প্রাকৃতিক প্রতিকূলতাকে পেছনে ফেলে দিব্যি গালভরা হাসি মুখে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বিশালগড়ের এক ভবঘুরে মামু। এ নিয়ে দেখুন আমাদের নিউজ মিডিয়া সিটির এক বিশেষ প্রতিবেদন। ছবিতে দৃশ্যমান ব্যক্তির শরীরে হাড় মাংস এবং রক্ত সবকিছু বিদ্যমান, কিন্তু গ্রীষ্মের কালবৈশাখী ঝড় হোক কিংবা শীতকালের হাড় কাঁপানো ঠান্ডা, সব অবস্থাতেই ঠিক এভাবেই জীবনযাপন করে যাচ্ছেন তিনি। উনার পরিচয়, পরিচয় বলতে কিছুই নেই উনার, না আছে আত্মীয় স্বজন না বন্ধু বান্ধব, কিন্তু সমাজের বিভিন্ন অংশের মানুষ তাদের বিভিন্ন নামে ডেকে থাকেন। কারোর কাছে মানসিক ভারসাম্যহীন কিংবা পাগল, আবার কারোর কাছে ভবঘুরে। রাজধানী আগরতলা থেকে 20 কিলোমিটার দূরে বিশালগড় বাজারে এমনই একজন ভবঘুরে রয়েছেন। বিশালগড় বাজারের প্রত্যেকে ওনাকে স্নেহ করে মামু বলে ডেকে থাকেন। স্থানীয়রা জানিয়েছেন আজ থেকে প্রায় 15 বছর পূর্বে তিনি বিশালগড় বাজারে এসেছেন, তবে কিভাবে এসেছেন বা কোথা থেকে এসেছেন এ বিষয়ে কেউ জানেন না। কখনো রাস্তার ধারে, আবার কখনো কোনো দোকানের অস্থায়ী বারান্দায় থাকেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি কিছু খাবারের জন্য দেন তাই খেয়ে থাকেন, নতুবা সকলের খাবারের পর ফেলে দেওয়া উচ্ছিষ্ট কুড়িয়ে ক্ষুধা নিবারণ করে থাকেন। ঠিক একইভাবে সকলের পরিধেয় পুরানো ছেঁড়া বস্ত্র পরিধান করে লজ্জা নিবারণ করেন। এখানে কোথায় থেকে এসেছে এটা করলে আমরা জানি না, আজ যেন প্রায় 15 বছর লাগাতে আরও থাকে। আমরাও চাই, আমরাও একটু সিন্ডিকেট আছে এখানে, তাইটা সবসময় ইয়া করি, তারাও খাওয়ান টাওয়ান সবাই দেয়। এই খাওয়ান তো পাইতেছে কত বছর যাবত, তাই না? কত বছর যাবত উনি এখানে? প্রায় 15 বছর হয়ে যাবে, 15 বছর যাবত এখানে। এখানে তো এখানে ওনাকে খাবার দাবার কে দেবা? উনি কি সবাই এনে ওই আমদার অফিস আছে, অফিসের থেকে খাওয়া দেয়, আমরাও খাওয়া দিই, আমার দোকান দেওয়া দেয়, সবসময় এইভাবেই চলছে আর কি। আচ্ছা, এরকম মানে শীত বৃষ্টি সবসময় এখানে? সবসময় এখানে থাকে, আর কোনো অন্য কারণে জানা। আচ্ছা, আরেকটি বিষয়, যে উনি যে এখানে থাকেন উনি কি কারোর কোনো ক্ষতি সাধন করেন? এনে কারোর ক্ষতি করে না, আমরা সবসময় আমরা বয়ে থাকি, আবার আমরার লোকে কথাবার্তাও করি, এমনি কোনো অসুবিধা হয় না। শুনলেন, হয়তো মানসিক ভারসাম্যহীন হতে পারেন তিনি, কিন্তু কখনই কাউকে ক্ষতি করেন না। বরং হাড় কাঁপানো শীতে যখন সকলে গরম বস্ত্র পরে ঠান্ডা থেকে নিজেদেরকে রক্ষা করতে চেষ্টা করে, ঠিক তখনই ছেঁড়া কাপড় পরে শীতকে আলিঙ্গন করে খোলা আকাশের নিচে কাটিয়ে দিচ্ছেন নিজের জীবন। ঠিক এভাবে সামাজিক কিংবা প্রাকৃতিক সকল প্রকারের প্রতিকূলতাকে পেছনে ফেলে জীবন সংগ্রাম অবিরলভাবে চালিয়ে যাচ্ছেন তিনি। শুধু বিশালগড়ের এই মামু নামক ভবঘুরে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজারো ভবঘুরে রয়েছে, ঠিক এভাবেই জীবনযাপন করে যাচ্ছেন। ক্যামেরায় রাসেল আহমেদের সাথে স্বরূপ সাহার প্রতিবেদন, নিউজ মিডিয়া সিটি।